দ্বিতীয় ধাপের একশো ছাপ্পান্নটি উপজেলার মধ্যে একশো আটত্রিশটিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সম্পৃক্তরা বিএনপি থেকে বহিষ্কৃত পাঁচ নেতা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এদিকে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবারও বিজয়ী হয়েছেন একচল্লিশ জন নতুনদের কাছে হেরেছেন বাষট্টি জন জয়ী ও পরাজিতরা বেশিরভাগই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট হয় একশো ছাপ্পান্ন উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একশো জন ছিলেন পঞ্চম উপজেলা পরিষদের চেয়ারম্যান ফলাফল বিশ্লেষণে দেখা যায় বিজয়ী ও পরাজিতদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত দলীয় প্রতীক না দিলেও একশো উপজেলায় বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন দল ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আটত্রিশ জন পুনরায় নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত পাঁচজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে পুনরায় নির্বাচিত হয়েছেন একজন চারজন এবারই প্রথম এছাড়া বান্দরবানের নাইখংছড়ির নবনির্বাচিত চেয়ারম্যান নিজেকে বিএনপিপন্থী বললেও অস্বীকার করেছে দল এছাড়া জাতীয় পার্টির একজন কৃষক শ্রমিক জনতালীগের একজন একটি ইসলামিক দলের একজন ও সন্তু লার্মার জনসংহতি সমিতির একজন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আর নয়জন বিজয়ী হয়েছেন যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন দ্বিতীয় ধাপের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চারজন নারী হাবিবুর রহমান ডিবিসি ডেস্ক